এক বছরে বাংলাদেশিদের সঞ্চয় 19% বেড়েছে। 2016 সালের শেষে বাংলাদেশিদের আমানত দাঁড়িয়েছে 66 কোটি 19 লাখ ফ্রাঙ্ক, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 5,600 কোটি টাকা, প্রতি সুইস ফ্রাঙ্কে 84.47 টাকা হিসেবে। বৃহস্পতিবার সুইস ন্যাশনাল ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। সুইস ব্যাংকে টাকা রাখার তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান ও ভারতের পরে বাংলাদেশের অবস্থান। আমানত রাখার ক্ষেত্রে এবছরও প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। 2015 সালে বাংলাদেশিদের সঞ্চয়ের পরিমাণ ছিল 4,452 কোটি টাকা, এ হিসেবে এক বছরে বেড়েছে 1,150 কোটি টাকা। ভারতের আমানতকারীদের 2016 সালের শেষে সুইস ব্যাংকে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 66 কোটি 48 লাখ ফ্রাঙ্ক, আর পাকিস্তানে দাঁড়িয়েছে 138 কোটি 60 লাখ ফ্রাঙ্ক। এর মধ্যে ভারতের আমানত অর্ধেক কমেছে। গত বছর দেশটির আমানত ছিল 120 কোটি 66 লাখ সুইস ফ্রাঙ্ক। অর্থনীতিবিদরা বলেছেন, বিনিয়োগ না হওয়ায় পুঁজিবাজার হচ্ছে। আলোচ্য সময়ে বিশ্বের অন্যান্য দেশের আমানত কমছে, তবে সামগ্রিকভাবে 2016 সালে মোট আমানতের পরিমাণ বেড়েছে।